আমারে বিশ্ব নাবিরি জন্ম হলো যেদিন মক্কায়, আমারে বিশ্ব নাবিরি জন্ম হলো, আমারে বিশ্ব নাবিরি জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়, তাহার দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে এল, এ তাহার দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে এল, এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দোখাই আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা, আলোকিত হলো সিংহা সন সিরিয়ায়, আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, নিয়ে গেলেন মাহালি বাপ সবাই তারে মারে তানা, নিয়ে গেলেন মাহালি বাপ সবাই তারে মারে তানা। তানা মানে আমরা অনেকেই বলি থাবড়ি, আমাদের ভাটিয়া ভাষায় বলি থাবড়ি, কেউ বলে তালি, তো অ্যাকচুয়ালি বাংলা ভাষায় সেটাকে তানা বলা হয়। মানে একটা কোনো জিনিস মনের মধ্যে ইন্টারেস্ট এসে গেলে থোড়া তালি বাজা দিজিয়ে, এরকম বলে না ভাই, হ্যাঁ থোড়া তালি বাজা দিজিয়ে, তখন তালি বাজায়, তো ইসকো বলা যাতা হয় তানা। তো এই তানা তার মানে আল্লাহর রসুল তার বাবার মৃত্যুর পরে তিনি জন্মগ্রহণ করেছেন। তো বাবা হারা এতিম, এবার ওনার দাদু মানে আজ থেকে 1400-1500 বছর পূর্বে ছোট্ট বাচ্চা অন্য এক মহিলা দিয়ে লালন পালন করে পাওয়া যেত, তো এই মুহাম্মাদকে কে নেবে কে নেবে, কোনো মহিলা নিতে রাজি হয় না, কেন যার মা নাই তার গা নাই, গা বুঝেন তো, আর যার বাবা নেই আল্লাহ ব্যতীত পৃথিবীতে তার আর কেউ নাই, তো এতিম ছেলে বলে কেউ নিতে চায় না, কিন্তু একজন আল্লাহওয়ালী মহিলা নাম তার মা হালিমা, সেই মহিলা সেই দিন বললেন যে আমি মুহাম্মাদের লালন পালন করব, আমি তার দুধমা হব, এই বলে হাতটা বাড়িয়ে দিল আর আমার রসুলকে বুকে জড়িয়ে ধরলেন। কিছু শ্রেণীর মহিলারা মক্কা নগরে মক্কার মাটিতে কিছু শ্রেণীর মহিলারা তারা ফ্যাল ফ্যাল করে হাসছে আর তালি মারছে আর বলছে রে পাগলি হালিমা, মক্কার মাটি তার কোনো সন্তান পালি না, যার বাবা নেই তাকেই যেন নিলি, কিন্তু আমাদের একটি আঞ্চলিক ভাষায় শেরশাবাদী ভাষায় একটি কথা আছে, সেই কথাটির নাম হলো যাকে করে হেলা ফেলা সেই হয় চিনি খেলা, এমন একটা কথা নাই, এই কথাটা আমার মা বেশি বলতো, যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক খেলা। নবীর বাবা নেই বলে কোনো মহিলা নিতে চাইল না, কিন্তু মা হালিমা যখন আমার রসুলকে বুকে জড়িয়ে ধরলেন, শুধু মা হালিমার বাড়ি নয়
সারা মক্কা মদিনার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। যেই গাছে খেজুর ধরছিল না সেই গাছে খেজুর ধরতে লাগলো, যেই উটের দুধ হতো 5 কিলো সেই উটের দুধ হয়ে গেল 10 কিলো, যেই ছাগলের দুধ হতো 1 কিলো সেই ছাগলের দুধ হয়ে গেল 2 কিলো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার কবি বলছেন, কি বলছেন, নিয়ে গেলেন মাহালি মাপ সবাই তানে মারে তানা, আরে নিয়ে গেলেন মাহালি মা সবাই তানে মারে তানা, বকরিও উটের দুধে বকরিও উটের দুধে বরকত ছড়াই, আমার বিশ্ব নবীর জন্ম হলো সেদিন মক্কাই, আলোকিত হলো সিংহাসন সিরিয়া, তিনি হবেন বিশ্বের নবী এটাই হলো তিনার খুবি, তিনি হবেন বিশ্বের নবী এটাই হলো তিনার খুবি, রাহমাতুলিল আলামিন রাহমাতুলিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়, আমার বিশ্ব নবীর জন্ম হলো সেদিন মক্কাই, আলোকিত হলো সিংহাসন সিরিয়াই। সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, প্রশংসা ওই মহান স্রষ্টার, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা একের পর এক লকডাউনের পর লকডাউন এমন এক মহামারী ভাইরাসের মধ্যে দিয়েও আমরা খুশির ঈদ পার করে 15 একদিনই মজলিসের আয়োজন করে আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার পূর্বে আরো দু একজন ব্যক্তির মুখ থেকে অতি মূল্যবান কথা শুনেছেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস।